না, এই ম্যাগিটা এক্ষুনি মোটামুটি আমার পেটে চলে যাবে। ডিম ভাজা ভাজা খাবে এখন? তো এই গাইস, অন্য নতুন নিউ ব্লগ আমাদের ভিডিও সম্বন্ধে কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। যদি ভালো থাকে অবশ্যই আমার ব্লগটা দেখবে, একটু হলে গাইস মনটা ভালো হয়ে যাবে। সো গাইস, এখন বাজে ঘড়িটায় 9:10 আর আমি এখন সকাল সকাল উঠে পড়েছি। যেহেতু আমাকে দোকানে যেতে হবে, তো আমি দোকানে গেলে আমার বাবা আসবে। তো আমার ব্রেকফাস্ট কমপ্লিট, রুটি আর কলা খেয়েছি, সেই জন্য তোমাদের আর দেখাইনি। তো গাইস বেশি ভাট না করে চলো দোকান যাই, কারণ দোকানে গেলে আমার বাবা আবার টিফিন করতে আসবে। তো চলো গাইস দোকানে যাই। দোকানে চলে এসেছি আর অলরেডি আজকে বাজার খুবই খারাপ। পুরো এখান থেকে পুরো ময়দান আমাদের এখানে, মানে সব দোকানের সামনে কোনো কাস্টমার নেই এখানে। আর যেহেতু এখানে আমাদের দোকানের পিছনে এখন সাউন্ডটা লাউড পাবে, আর মোটামুটি আমার দেখেছি আমার সিঙ্গারা আনতে দিয়েছি, আমার সেই পাশের দোকানদারকে টাকা দিলাম সিঙ্গারা আনার জন্য। তো সেটা এখন আসবো, সিঙ্গারাটা খাবো, কারণ যেহেতু সকালবেলা ফ্রেশ বানিয়ে লেগে গেছে খাবো এখন। আমাদের এখানে দোকানের অবস্থা দেখো, মানে সারা দোকানদারগুলো পুরো দাঁড়িয়ে আছে, এতক্ষণ বৃষ্টি হচ্ছিলো তো ওই জন্য বাজারটা খুবই ডাউন। আর যেহেতু কত বাজার হবে তাই তো, জামাই ষষ্ঠীর সামনে বাজার গিয়েছে, সেই জন্য এখন বাজারটা এরকম চাপাই হবে। আর যেহেতু ওয়েদারও খারাপ, এক্ষুনি বৃষ্টি হলো, আবার রোদ বেরিয়েছে, কোন দিকে যাবো আমরা সেটাই ব্যাপার। আমরা এখন সুস্থ এখন বসে আছি, আর আমাদের বললাম যেটা খিদে লেগেছে এক্ষুনি সিঙ্গারা আনতে দিলাম, আবার ওটা আবার খাবো একটু। আমাদের সিঙ্গারা চলে এসছে এখানে, আর এই যে সিঙ্গারা এখন খাবো, দেখতে কিন্তু সেই লাগছে সিঙ্গারাটা বলো। আর সিঙ্গারা জিনিস যেমন না, বাঙালির কাছে সিঙ্গারাটা দেখলে খেতে ইচ্ছা করে, আর এটা আমি খেয়ে নিয়ে সিঙ্গারা খেলাম। আবার এই যে আমার এই যে ছোটো ভাই এখানে, যেহেতু দোকানের পাশেই থাকে, আর এখানে কে কিনেছে আর এইটা আবার আমাকে খেতে বলছে। তো গাইস আমরা কত খাবো বলো, আবার খাই একটু কেক খেয়ে নিয়ে আসবো, বৃষ্টি যখন খাবি কিন্তু আমার কাছে আছে। হ্যাঁ গাইস, এখন বাজে ঘড়ির কাঁটা 2:30, আর আমি এখন বাড়ি এসেছি। যেহেতু মোটামুটি বাবা চলে এসেছে দোকানে, আমি দোকান থেকে বাড়ি চলে আসলাম, এতক্ষণ দোকানেই ছিলাম। আর গাইস এখন খাব, মানে আগে স্নান করে নেবো তারপর খাবো, ঠিক আছে? তো দেখা যাক আজকে, মানে আমার মা কী রান্না করেছে, কী আজকে দুপুরবেলা খাবার, তো তোমাকেও দেখাবো। এখন তাড়াতাড়ি গিয়ে স্নান করে আসছি। তো গাইস তোমাকে একটা জিনিস দেখা যাবে, দেখতে পাচ্ছো যে বিড়াল এখানে শুয়ে আছে, এই যে আর বোন শুয়ে রান্না হয়েছে। এখানে দেখতে পাচ্ছ ভাত, এখানে আলু পোস্ত, আর এখানে একটা কি এটা বড়া টাইপের দিয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ মোটামুটি এটা ঢ্যাঁড়সের চচ্চড়ি টাইপের ঢ্যাঁড়স ভাজা থাকে বলা, আর এখানে মুগটা বাছি দিয়ে তো শনিবার, এই জন্য এইটা নিরামিষ রান্না হয়েছে। আর এই ডাল খেতে আমার খুব ভালো লাগে, মানে নিরামিষ খাওয়া খেতে, তো এখন এটা খেয়ে নিতে আসবো। তো ফাইনালি গাইস মোটামুটি খাওয়া দাওয়ার পর, দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু জাস্ট শুয়ে শুয়ে একটু এডিট ফেডিট করছিলাম ভিডিও। তো গাইস এখন বাজে ঘড়ির কাঁটায় 6:00, তোমরা দেখতে পাচ্ছ এখানে 6:10 হয়ে গেছে, আর আমি এখন যাচ্ছি বাইরের দিকে, কারণ যেহেতু প্রত্যেক দিন আমি বিকেলবেলার দিকে বাইরে বেরিয়ে একটু বাইক নিয়ে ভাঙড়ে যাই, কোনো গাছ থাকলে বা ঘাটু পড়ে যায়, তো আজকে বোধ হয় তেলটা ভরতে পারবো, কারণ যেহেতু আজকে ওয়েদারটা ঠিক আছে। তো দেখা যাক বাইরে গিয়ে কেউ কাউকে যদি পাই যাবো নিয়ে, আর কাউকে যদি না পাই একা একা যেতে হবে, এই হলো ব্যাপার। তো গাইস চলো বাইরের দিকে যাওয়া যাক। তো এখন আমি বাইরের দিকে যাচ্ছি, লাইট অফ করে দিলাম, আর যেহেতু মা বাইরে গিয়েছে, আর এখানে দরজাটা দিয়ে দিলাম, আর এখানে এই গেটটা টেনে দিতে হবে। কারণ যেহেতু এই গেটটা তারা মারবো না, যেহেতু কোনো আমার মা চলে আসবে, আর এই চিবু দাঁড়িয়ে আছে, আর মোটামুটি বাইরে একটু মা হাঁটতে গিয়েছে, কোন চলে আসবে, সেই জন্য আর এইটা তারা মারলাম না, এই গেটটাতে তারা মারলাম না। আর এখানে চিবুকে নিতে হবে এক্ষুনি, কাউকে পাইনি, আর আমি একা একাই ভাঙা গেছিলাম আজকে, আর কাজ বাদ মিটিয়ে এখন বাড়ি থেকে যাচ্ছি, যেহেতু অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যে হয়ে গেছে এখানে, দেখতেই পাচ্ছ এখানে। আর এখন মোটামুটি বাড়ির দিকে যাই, কারণ যেহেতু ফিরে পেয়েছে, বাড়ি গিয়ে ম্যাগি খাও ভাবছি, ঠিক আছে? কারণ যেহেতু আজকে নিরামিষ, আর এখানে বাপ্পা যাচ্ছে, এই যে দিন দিন চেহারা বাড়ছে। তো মোটামুটি এখন বাড়ি গিয়ে টিফিনটা করি, সন্ধ্যের টিফিনটা, যেহেতু ভাবছি ম্যাগি খাবো, কারণ বাড়িতে কেউ নেই বলা, মানে বউ বাচ্চা নেই, ঠিক আছে? বাড়িটা অড লাগে, ফাঁকা ফাঁকা লাগে, তো এখন যাই সন্ধ্যাবেলা টিফিনটা করে নিই। আর ভাবছি আজকে আর বাইরে বেরোবো না, কারণ যেহেতু বাইরে তো দেখছি কেউ নেই, আমি একা একা ঘুরে লাভ আছে, ফালতু এখানে তেল পুড়িয়ে লাভ আছে। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে দাঁড়াব। গিয়ে আসলাম বাড়ি, এসে বললাম যে বোনকে জিজ্ঞাসা করতাম যে ম্যাগি আছে, বোন বলছে ম্যাগি নেই, আমি দোকান থেকে আবার নিয়ে আসতে যেতে হবে। তো আমি বললাম তুই নিয়ে আয়, বলছে না তুই নিয়ে আয়। তো গাইস আমি এখন ম্যাগি আনতে দোকানে যাচ্ছি, আমার দোকান মানে আমাদের বর্তমানেই দোকান, মুদিখানার দোকান, তো সেখানে যাচ্ছি ম্যাগি আনতে। ম্যাগি কেনা কমপ্লিট, আর আমি এখন যাচ্ছি বাড়িতে, এই ম্যাগিটা আমার বোনই বানাবে, কারণ আমি তো আর বানাতে পারবো না, তো বোন বানাবে, তারপর আমি খাবো।
আর এখন মোটামুটি 7টা বাজে, আমার ভিডিওটা আবার ছাড়তে হবে, যে আজকে মানে কালকে যে ব্লগটা করেছি সেটা ছাড়তে হবে। তো গাইস চলো ম্যাগিটা দিই আর তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করে দিই। এটা বানাচ্ছে এখানে আমার বোন, এটা আমাদের রান্নাঘর। এটা কি মানে ডিম কি হবে কি বানাবি? হ্যাঁ হ্যাঁ ডিম ভাজা ভাজা খাবে এখন, এই বলে শরীর গঠ ডিম ভাজা খাবে। তো এখানে আমার বোন ম্যাগি বানাচ্ছে, এই যো এটা কি তাবা। আর এখানে ও ম্যাগি করবে, ম্যাগি করে আমাকে দেবে। বাবা কি বলে সবাই, ম্যাগিটা হয়ে গেলে মানে দিয়ে আসবি ঘরে? যেখানে আমার বোন ম্যাগি দিয়ে গেল এক্ষুনি দরজা খুলে, আর ও ভিডিও করবো, তাড়াতাড়ি পালিয়ে গেছে। ও যেহেতু ভিডিও করতে তত পছন্দ করে না। তো মোটামুটি এই যে ম্যাগিটা দেখতে পাচ্ছ না, এই ম্যাগিটা এক্ষুনি মোটামুটি আমার পেটে চলে যাবে। আর তোমরাও দেখো এখানে কেমন লাগছে, দেখো ম্যাগিটা করেছে কেমন হবে আমি জানি না, বাট বোনও ভালোই করে। তো এখন খেয়ে নিই সন্ধেবেলা যেহেতু টিফিন। গাইস খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন মোটামুটি মানে যেহেতু ওই ঘরে গিয়ে খেয়েছি, তো এখানে ফোনটা চার্জ হচ্ছে, সেখানে দেখার কোনো সম্ভব হয়নি। কারণ যেহেতু আজকে এখন কী খেলাম তোমাকে বলবো, এখন খেলাম ভাত, যেহেতু আমার রুটি খাওয়ার কথা, আমি রুটি খাই রাতের বেলা করে। তো এখন খেলাম ভাত আর ডাল, আর মোটামুটি খেয়ে দিয়ে চলে এসেছি ঘরে। আর ঘড়ি ঘরে তোমার দেখতে পাচ্ছ 12টা প্রায় বাজে, আর আমার ঘর দেখো পুরো ফাঁকা, আমি যেখানে এখানে ফিল্ম দেখছি, কারণ আমার মেয়ে আর বউ না আসলে আমার ঘরটা ফাঁকা ফাঁকাই থাকবে, আর ঘরটা মানে ঘরটা কি বাড়িটাও ফাঁকা ফাঁকা থাকবে। তো এই জন্যে ফিল্ম দেখছিলাম, জাস্ট ভালো লাগছিল না, বাইরেও যাইনি, তো সেই জন্যে আর খেয়ে দিয়ে আমার শুয়েই পড়বো, যেহেতু আর ব্লগটা লম্বা করলাম না। আই হোপ যদি আজকে ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদিন হলো না। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট একটা ব্লগ, ভালো থাকবো, টাটা গাইস, বাই বাই।